ডিফেন্স কাউন্সিল অছি যখন রিটায়ারমেন্ট করেছিল সেমান সহ সলাসুতরা করিবার লা অন্য মানুষ মধ্যে কিছু পচারিবার লা অন্য লোকমান সহ কিন্তু হঠাৎ আনিছেন এবং চারি বর্ষ যোজনা করেছেন জনে সতেরো অঠর বর্ষ যুবক চারি বর্ষ কাম করব সতেরো বর্ষ অঠর বর্ষে গলেই সে চারি বর্ষ যেত রিটায়ার্ড হব তা কোণী যোজনা নাই না পেনশন অছি না তাঁর কোণী ক্যান্টিন সুবিধা অছি না সে জীবন জীবিকা কিছু বন্দোবস্ত অছি কিছু না চারি বর্ষ ভিতরে সে ছমাস ট্রেনিং দেওয়া পরে বোর্ডরে সে নিয়োজিত করবে তাঁর জীবন সহ খেলা সহ রাষ্ট্রর সুরক্ষা বিপর্যয় হব তেমন আম আদমি পার্টি ডিমান্ড করছে যে এই স্কিম কু সম্পূর্ণ বাতিল করা যাও এবং আমি অনুভব করছু এই যে সরকার যোজনাবদ্ধ ভাবে আগুন কিছু করা যাচ্ছেন এবং এই যুবক মানে যেত সে সরকার কুমার যে যুবক মানে আগামী দিনে বিভিন্ন কোম্পানি সিকুরিট ভাবে কাম করবে আমার কহবার হল যে আদানি আম্বানি ভাই যে বড় বড় কর্পোরেট দলাল অনেক কর্পোরেট মানে অনেক সে যুবক মানে নেবে সরকার তাকে ট্রেনিং দেব এই যুবক মানে তাঁর পাখে কাম করবে তেমন যে সম্পত্তি সরকার বিক্রি করছেন এই কোম্পানি কু তার সুরক্ষা করা প্রাইভেট আর্মি বর্তমান তাকে তৈরি করা যাচ্ছেন এই কথাটা আমি অনুভব করেপারছি কারণ সরকার যে কথা আগর কিন সে কথা সম্পূর্ণ ভাবে জুমলা হয়েছে তেমন এইটা মধ্যে জুমলা এবং লোক এবং এই যুব সমাজ কু প্রতারিত করা এই স্কিম আনিছেন বলে আমি চিন্তা করছু এবং সম্পূর্ণ বাতিল করা দাবি করছি।